हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। झिलिक ब्यूटी एंड कुकिंग हब चैनले आपनादेरके स्वागतम। आज के आमी आपनादेर साथे शेयर करब भिन्न रकम एकटा रेसिपी, भातेर खिचुड़ी। अनेकेर बासाय भात बेचे थाके, तो भातटा दिए कि करबेन कनफ्यूशने पड़े जान, तो भातटा दिए सहजे तैरी करे फेलते पारेन भातेर खिचुड़ी। चलेन ताहले स्टार्ट करी किभाबे आमरा ई भातेर खिचुड़ीटा बानिएछि। फार्स्टे आमी कड़ाइए तेल दिए दिलाम, तेलटा गरम हवा पर्यन्त वेट करब। तेल गरम हो गेले आमी एर मध्ये दिए दिच्छी दुईटा तेजपाता, दिए दिब तीन चारटा शुकना मरीच, आर दिए दिच्छी दारचिनी, एलाच एवं गोटा गोलमरीच एवं लंग। एड करे दिच्छी किछुटा पाँचफोड़न। এখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিছুটা রসুন কুচি। রসুনটা আগে দেওয়ার কারণ হচ্ছে, রসুন যখন তেলের মধ্যে আগে দিবেন রসুনের থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি। অনেকে দেখে ভাবছেন এত মরিচ, আমি কিন্তু এখানে কোনো শুকনা মরিচ ইউজ করব না, শুকনা মরিচের গুঁড়া ইউজ করব না, এই জন্য আমি কাঁচা মরিচটা একটু বেশি নিয়েছি। এর মধ্যে কিছুটা আমচুরের আচার। আমচুরের আচারটা কিন্তু বাসায় তৈরি করা হোমমেড আমচুরের আচার। যদি আপনারা আচারের রেসিপিটা দেখতে চান তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। সব কিছু একসাথে নেড়ে নিব। এখন আমি অ্যাড করে দিব এর মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা, এক চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। এক টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করব এবং অ্যাড করে দিব এক টেবিল চামচ জিরা বাটা। এখন আমি সব কিছু একসাথে আবারও মিক্সড করে নিব মশলাগুলোকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আমি মশলাগুলো কষানোর জন্য এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। যেহেতু ভাতের খিচুড়ি হলুদের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিবেন না। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মসুরের ডাল। আমি কিন্তু ডালটাকে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এটা যেহেতু ভাতের খিচুড়ি ভাতটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা থাকবে, তো ডালটা যদি আপনি এটা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না, কারণ আমি কিন্তু ডালের মধ্যে কিছু অনেক বেশি পানি অ্যাড করব না। আমি অ্যাড করে দিলাম পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবং ডালটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। ডালটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব এর মধ্যে সেই ভাত, বেঁচে থাকা ভাত। আমি কিন্তু ভাতটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি, একটু ধুয়ে নেবেন ভাতটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে। এখন আমি সব মশলার সাথে ভাতটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা কিন্তু অনেক বেশি দিবেন না, কারণ এটা যেহেতু ভাতের খিচুড়ি ভাতটা কিন্তু সিদ্ধ করাই রয়েছে, তো অনেক বেশি পানি দিতে হবে না। আমি এখানে 3 কাপ পানি অ্যাড করেছি, 3 কাপ পানিতে হয়ে যাবে আমার ভাতের খিচুড়িটা। দিয়ে আমি এখন ভাতটাকে কিছুক্ষণ রান্না করব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এরকম হয়েছে যখন ভাতটা অনেকটা পানি শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কম দিতে পারেন বা বেশি দিতে পারেন, কিন্তু চিনিটা কিন্তু ইউজ করতে হবে। আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই লাস্টে দিতে হবে, খিচুড়িটা হয়ে যাবে যখন তখন এটা দিতে হবে। অনেকে সরিষার তেলটা দিয়েই খিচুড়ি রান্না করে, সেটাও আপনি করতে পারেন, আমরা মাঝে মাঝে সেটা করি।
তবে এইটা যদি আপনি করেন না দর্শক, দেখবেন কতটা সুন্দর লাগে, খিচুড়ির স্মেলটা কতটা সুন্দর হয়। আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি এখন খিচুড়িটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন খিচুড়িটা কতটা ইয়ামি হয়েছে। ভাতের খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা। আমার আম্মু কিন্তু মাঝে মাঝে এই খিচুড়িটা রান্না করে, আর আপনারা অবশ্যই বাসায় এই খিচুড়িটা রান্না করবেন। রান্না করে কেমন হয়েছে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ছিলিক বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।